ডিম দিবস আজকে এটা আমরা জানি, কিন্তু যে ডিমের যে অবস্থা এটা দিবস মানা হয় না আর কি। ভালো ডিমের দাম বেশি, আমরা তো সব কিছু দাম বাড়ছে, আমরা তো কামের দাম বাড়ে নাই। ডিমই তো মানুষে খাইতে পারে না, কেমনে খাবে যে বাজারের অবস্থা। 5 বছর আগে একটা ডিম কিনে খাইছি 6 টাকা দিয়ে, এখন হয়তো একটা ডিম কিনে খাচ্ছি আমরা 13 টাকা দিয়ে। তা 5 বছর আগে আমার দেশে জনসংখ্যা যা ছিল, এখন আমার মনে হচ্ছে তার সাথে 1.5 গুণ বেশি হয়েছে, আর বেকারত্বের সংখ্যা বেশি হয়েছে। ডিম দিবস আজকে এটা আমরা জানি, কিন্তু যে ডিমের যে অবস্থা এটা দিবস মানা হয় না আর কি। যেমন আজকে ডিমের ডর্জনই নেয় 150 টাকা, এখন গরিব মানুষের যে অবস্থা, যে ডিম যে 50 টাকা করে কিনে খাবে, তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে আর কি। ক্ষমতা হচ্ছে যে হয়তো আগে সে 1-4টা ডিম কিনতো, এখন সে 1টা কিনে কি 2টা কিনে, এরকমের বিষয়ে। কারণ তারা তো ওই আগের মতো যে মানে দাম কম ছিল, যে এখন 90 টাকার ডর্জন কি 100 টাকার ডর্জন ছিল, ওই সময় তারা একটু বেশি খাইছে, এখন একটু তারা কম খাইতেছে। আমার যে বেতন কিংবা আমার যে কর্ম থেকে যে পয়সা পাই 10-12 হাজার টাকা, এই 10-12 হাজার টাকা দিয়ে এখন আমি এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবো না। কারণ ঘটনা হচ্ছে বেকার সমস্যা দূর না হলে পারা। আর এই আগে আমি দেখছি, আমি 1 মাস বাড়ি থেকে আসলাম, আমার এলাকায় প্রতি ঘরে ঘরে মুরগির ফার্ম ছিল আমার এলাকায়, এখন সেই মুরগির ফার্মগুলো ঘরে ঘরে নাই। জিজ্ঞেস করলাম কী হয়েছে, ফার্মগুলো তো বন্ধ করলে কেন? কয় বিভিন্ন সময় মারা যায়, ঠিক মতন ওষুধ দিতে পারি না, ঠিক মতন খাবার দিতে পারি না। বর্তমান যে খাবারের মূল্য, সেই মূল্য দিয়ে একটা ডিমের যে মূল্য পড়ে, এই জন্যে আমরা খামার বন্ধ করে দিচ্ছি। তাহলে বারা ভাই খামার বন্ধ করে দিচ্ছি, তাহলে এই অবস্থায় আমি ডিমের মূল্যর কথা বলতে চাইছি, যে বৃদ্ধির মূল কারণ হচ্ছে উৎপাদন কম, চাহিদা বেশি। বাজারে ডিম 100 টাকার ডিম 150 টাকা 60 টাকা, কারণ এটা হন যে জানে দেশের পরিস্থিতি জানে সেটা, এটা তো আমি বলতে পারবো না। যারা উৎপাদন করে তারা বলতে পারবে, যারা বিক্রি করে তারা বলতে পারবে, আমরা কেতা হানা কী করবো এটা আমরা।